ইউনিভার্সের বাইরে কোথাও রয়েছি আমরা, তো ইউনিভার্স লকে আমাদেরকে মেইনটেইন করতে হবে। গেট ইট মাই পয়েন্ট? কি বলতে চাইলাম আমি, কি বলতে চাইছি, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? শুধু আমরা ভাবছি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আর হবেটা কি করে? হওয়ার জন্য যে যে স্টেপগুলো ফেলার দরকার, ছোট ছোট স্টেপ, এ তো বড় বড় স্টেপ না, ছোট ছোট যে স্টেপগুলো। আচ্ছা একটা মেসেজ, আমি তো সারাদিন মোবাইল হাতে রয়েছে, আমি একটা কনগ্রাচুলেশন জানাতে কতক্ষণ সময় লাগে? আচ্ছা আমি যদি লিখতেও না পারি, কেউ লিখেছে সেটাকে কপি করেও তো মেরে দিতে পারি, এখন তো কপি আর পেস্টের যুগ, যে যত কপি পেস্ট করতে পারবে সে তত ফাস্ট বেরিয়ে যাবে। এটা আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে। আগে আমরা অন্যান্য গ্রুপে, আমি এমএমএ গ্রুপে আছি, এমএমএ গ্রুপে যে কেউ অ্যাচিভ করুক যে কোনো প্রান্ত থেকে, যখনই ওখানে পোস্ট করে আর কেউ করুক আর না করুক, আমি অন্তত তাকে কনগ্রাচুলেশন জানাই। ডিউ টু, আমি জানি যে আমি আজকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, তো কালকে আমি যখন অ্যাচিভ করবো আমাকে তারাও জানাবে। আমি দিলে তবে না পাবো, আমি কি দিলাম যে পাবো? এতে তো চাই না সবাই, নাকি পেতে চাই না? কোনটা পেতে চাই? পেতে যদি চাই তাহলে আমাকে দিতে হবে। কটা রং নজ বললাম, কি কি বলে দিলাম, এবার দেখি রিক্যাপ। ফার্স্ট কি বলেছি, প্রথম হ্যাঁ বিষয়টা কি ছিল? বিষয়টা হচ্ছে এখান থেকে বলেছে 100% ইউজার, এটা আমরা অনেকবার বলি 100% ইউজার, স্লাইডেও থাকে 100% ইউজার, বাট অনেকে বুঝতে পারে না যে 100% ইউজার মানে কি। আমি কি বললাম আরো সহজভাবে বোঝার জন্য, যে আমার বাড়িতে যা যা প্রোডাক্ট ব্যবহার হয় এটা আমি জানি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নিজের নিজের বাড়িতে যা যা প্রোডাক্ট ব্যবহার হয়, কে জানে না এখানে হাত তুলতো আমার বাড়িতে কী কী প্রোডাক্ট ব্যবহার হয় আমি জানি না, সবাই জানি। বেশ, তাহলে আমি সেই জিনিসগুলোর নাম লিখবো, তো এই জিনিসগুলো আমার বাড়িতে ব্যবহার হয়। এবং মোদি কার্ডের আমার কাছে চার্ট আছে, আছে না নেই? মোদি কার্ড প্রোডাক্ট লিস্ট আছে না নেই? আছে, যদি হার্ড কপি না থাকে তো সফট কপি তো অবভিয়াসলি আছে, আমি তো ঘন ঘন পাঠাই, মাসের মধ্যে দুবার তিনবার করে পাঠাচ্ছি। তো সফট কপিতে গিয়ে আমি দেখবো যে মোদি কার্ডে কী কী প্রোডাক্ট আছে, আমার যা যা আছে দরকার সেগুলো মোদি কার্ডে যে যেগুলো রয়েছে সেগুলো আমি শর্ট আউট করবো, নোট ডাউন করবো, করে আমি কী করবো ডিসিশন নেবো এখন থেকে আমি আর বাইরের ওই প্রোডাক্টগুলো কিনবো না যেগুলো মোদি কার্ডে পাবো। মিন আমি শিফট করছি আমাকে, এটা সবচেয়ে বড় কঠিন কাজ, এই কাজটা আমরা কেউ করি না, যারা করবো 100% তাদের বাড়িতে 120 PV পৌঁছানো টাইম লাগবে না, 120 PV তার বাড়িতেই হবে, অন্য কারোর সঙ্গে শেয়ার করতেই হবে না, 120 PV না তার বাড়িতেই লেগে যাবে যদি আমরা এইখানটা কনসেন্ট করি, ফোকাস করি। কিন্তু আমরা কি করি, ওই যে একদম প্ল্যান শোতে প্রথমে বলে দিয়েছিল সিনিয়র, এখানে টাকা পয়সা লাগাতে হয় না, এখানে এখন বাড়ির জিনিস কিনে খাচ্ছি, কেউ কত বলে যে আমার কত টাকা ইনভেস্ট হয়ে গেল, কোথায় ইনভেস্ট করলেন না, আমি কি এত এত টাকার প্রোডাক্ট কিনি, প্রতি মাসে কত টাকার কেনেন, আমি 3,000 টাকা করে প্রোডাক্ট কিনি, ধরুন আমি এক বছর ধরে কিনছি, 3,36,000 টাকা আমার ইনভেস্ট হয়ে গেল। আচ্ছা মোদি কে যদি না করতে তাহলে এটা কিনতে হতো না বাজার থেকে ওই জিনিসগুলো, কিন্তু হতো কি হতো না, তাহলে এটা ইনভেস্টমেন্ট নাকি কি বোঝাব? এরকম আমাদের ধারণা, এরকম আমাদের মেন্টাল প্রোগ্রেস হচ্ছে। এই মেন্টাল প্রোগ্রেস নিয়ে কী করে আমি 10,000 টাকা রোজগার করার কথা আমি ভাবতে পারি না, কে কে ভাবছেন 10,000 টাকা রোজগার করতে পারি? আমি একজন ব্যক্তি 10,000 টাকা মাসে রোজগার করতে পারি, কে কে ভাবছি? গুড, তো 10,000 রোজগার করার ফর্মুলাটা কি আমি শিখেছি? মোদি কার্ড থেকে তার মানে আমি 10,000 রোজগার করতে পারি এটা আমার বিশ্বাস, কিন্তু মোদি কার্ড থেকে 10,000 টাকা রোজগার করতে পারি এটা এখন আমার মধ্যে আসে না, যার জন্য আমি মোদি কার্ডে ফোকাস করতে পারছি না, আমি বাইরের 10,000-এর দিকে তাকাচ্ছি, ঘরের 10,000-এর দিকে তাকাচ্ছি না, রাইট না রং? আর এটা জেনে রাখুন, মোদি কার্ডে যারা 10,000 টাকা রোজগারে একবার ইন করে যাবে তাদের ক্ষেত্রে
নেক্সট 6 মান্থ টু 1 ইয়ার 1 লাখ ইট করতে সময় যা বাইরের দুনিয়াতে কোথাও সম্ভব না বাইরের দুনিয়াতে কোথাও সম্ভব না মোদিকারে 10000 টাকা রোজগার করা হচ্ছে টাপ সবচেয়ে কঠিন কাজ কিন্তু যে একবার স্ট্রাকচারাল 10000 টাকা রোজগার করা শুরু করবে এন্ড ওটা কন্টিনিউ করতে শুরু করবে সে কখন 1 লাখে হিট করে যাবে সে নিজেও জানে নিজেও জানে আমি কখন 1 লাখে হিট করে যাচ্ছি কখন 2 লাখ হয়ে যাবে কখন 3 লাখ কখন 5 লাখ হবে দ্যাট পিপল ডোন্ট নো দ্যাট ওই লোকটি ওটা জানবেই না যে কখন সে পৌঁছে আমরা তো সবাই ভালো কিছু করতে চাইছি চাইছি কি চাইছি না এত দূর দূর প্রান্ত থেকে সবাই সকালবেলা উঠে খেয়ে না খেয়ে দৌড়ে চলে এসছে এখানে আজকে ফার্স্ট স্যাটারডে রাইট না প্রত্যেক শনিবার প্রত্যেক মাসের প্রথম শনিবার আমাদের কোর মিট কোর কথাটার অর্থ আমরা বুঝি ভালো করে ভাবি কোর কথার অর্থটা কি আমরা বুঝি কে বুঝি কোর কথার অর্থ বুঝি না না কি আপনারা দেখি বুঝি না কোর কথার অর্থ হচ্ছে কাছে মানে ইউ অ্যান্ড ইউর ফোর এ হচ্ছে কোর ইউ অ্যান্ড ইউর সিক্স এটা হচ্ছে কোর রাইট না দেখুন আমার কোর ইউ অ্যান্ড ইউর ফোর যদি আমি দেখি তাহলে আমি এখানে দাঁড়িয়ে দেখছি দেখুন তুলসী আমার কোর ডাইরেক্ট রাইট এখানে বিপ্লব রয়েছে ডাইরেক্ট আমার কোর মেম্বার এখানে রাতুল রয়েছে আমার ডাইরেক্ট কোর মেম্বার রাইট হয়েছে কিছু এখানে প্রদীপ রয়েছে আমার ডাইরেক্ট কোর ইউএন ফোর আমি যেখানেই যাবো যে প্রোগ্রামেই যাবো এরকম যখন মানে যেটা হচ্ছে আমাদের ইউনিট প্রোগ্রাম সেই ইউনিট প্রোগ্রামে আমার চারজনকে অন্তত ধরে নিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে যাবো বোঝা গেল আমি একা শিখবো না আমার সাথে চারজন একসাথে শিখবো ফিরতে ফিরতে আমরা নিজের আলোচনা করব আমি আগে এসেছি আমি এত গভীর মনোযোগ সহকারে প্রোগ্রামটাকে শুনবো যার সময় ওদের সঙ্গে যখন ডিসকাস করব ওরা যে যে পয়েন্টগুলো তুলবে তার থেকে যেন অ্যাডিশন একটা বা দুটো পয়েন্ট আমি ছাড়তে পারি ওদের কাছে এই প্রোগ্রাম থেকে যেটা আমি সংগ্রহ করেছি যেটা ওদের মাথার মধ্যে আসেইনি স্কিপ করে গেছে দেন দ্যাট পিপল রিয়েলাইজ কি আমি রাইট ডাইরেকশনে যাচ্ছি আমি রাইট লিডারের সাথে আছি আমার লেডার সুপার এটা যতক্ষণ না নিজের ভেতর থেকে ফিলিংস আসবে ততক্ষণ পর্যন্ত প্রোগ্রেস হবে না কেন এটা টিম গেম এটা ইন্ডিভিজুয়াল কোনো গেম না এটা টিম গেম দলগত খেলা হয়ে যাচ্ছে এইভাবে চার চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি যেদিন দাঁড় করিয়ে ফেলবেন সেদিন আপনার ইনকাম ওয়ান লাখ ভালো করে ভাবুন চার আপনার কোড তাদের আবার কোড জেনারেট করছেন চার চারে ষোলো তাদের নিচে আবার কোড জেনারেট করছেন চার ষোলো চৌষট্টি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এটা যেদিন আপনি কমপ্লিট করবেন আর ওই যে বললাম বাড়ির যা যা জিনিস আমার বাড়িতে ব্যবহার হয় যা মোদিকারে পাওয়া যায় তার আমি বাইরের দোকান থেকে কিনবো না মোদিকার থেকে কিনবো দাম বেশি হলেও কিনবো দাম কম হলেও কিনবো হয়ে গেল কিছু হ্যাঁ এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমি মাসে 1 লাখ টাকা কিন্তু এইটুকু নেই যারা রোজগার করছেন না তাদের এটা নেই আর যারা করছেন তারা এটা বিল করেছে বেয়াচ্ছে কিছু যাচ্ছে মেসেজ ছোট্ট ছোট্ট কাজ বড় বড় কোনো কাজ নেই এখানে 1 লাখ টাকা রোজগার করার কোনো ফ্যাক্ট না এবার আপনারা যারা করেন না তারা আমার মতন দশা আমি যখন ওখানে বসে থাকতাম 1 লাখ টাকা কেন 1000 টাকা ইনকাম আসছে না আর যারা এখানে দাঁড়িয়ে বলতো 1 লাখ টাকা ইনকাম